মাল ওঠে লেগে আমার মতো রোগা হয়ে গেছে। তুই রোগা হয়েছিস? দেখতে পাচ্ছিস না কিভাবে খাওয়া দাওয়া কমেছে? একটু নাই সব শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া কমেছে। দেখ তুই তো মনে হয় সকালে সকালে বাড়িতে খেয়ে যাস। হ্যাঁ এখানে গিয়েও খাই, ওখানে দুপুরে গিয়ে খাস। হ্যাঁ আর বিকেলেও খাই, বিকেলেও খাস। রাত্রে রাত্রে কোয়ালিটি কিন্তু ভালো মালটা। তাই রেকর্ডিং হচ্ছে বলদের ডাল, রেকর্ডিং হচ্ছে কত রেলে এখন আমরা ওয়েট করছি। এই তাহলে এই যে এখন দুপুরবেলাই বলবো তাই না? হ্যাঁ আবার কি তোলা এখন নাকি ঠান্ডা মধ্যে ধরেন তো কি তোরা ওরা কালকে তেল আইলো ওরা কি কাম আছে তোর দুপুরবেলা কি কাম? আমার তো দুপুরবেলা কোনো কাজই নেই। তাহলে ও আইবো, তারপরে ও তো আজ আর কোথাও যাইতে দেবো না, 50 টাকা নিমো নিয়ে তার ভিতর তোদের এক সাইডে গিয়ে বসবো। তোদের বাড়ি যাবে না আজকে? না কেন বাড়ি যাবে পরশু দিন না। চুম্বুক ঠিক আছে রাখো। কি রাখো? এখন আমরা এক জায়গায় যাবো ঘুরতে, গন্ধটা কেমন? তো এখন দেবু ভাই রেডি হচ্ছে, সাথে আমিও আছি, আমরা একটা যাবো। জাপানি জামা এই যে জে এ পে এন এ জাপানি, জাপানি সে কিছু বলে দে আমি তো জানি না। তুই কো দাদা শেখাইনি কি আরাকাই তো কুদাঙ্গা আজ কি এসব কয়? ঠিক আছে তো দাদা ভালো করে শেখাইনি, আমি তোকে শিখিয়ে দেবো ভালো করে। আচ্ছা দাদা বল, আমরা এখন যাবো ঘুরতে, এটাকে কি বলবো? ইকি মাসো, ইকি মাসো। আরে আর ওয়ান ফাইভ এর পিঙ্ক কালার এলো কবে? এই গরিব টাইমটা ঠিক করে দিতে পারি না আমি, এটা গিফট করছে দাদা গেছে বন্ধ হয়ে বন্ধ হয়ে যায়। না না সব বন্ধ হয় না, লাইট অফ হয়ে যায়। মানে তো ভালো গিফট করছে, গরিব টাইমই ঠিক নেই, গরিব টাইম ঠিক নেই। যাই হোক জামা গিফট করছে, আর একটা আছে খোকা বাবু যা লাল জুতো পায় গিফট করছে, এটা পরে কালকে বিয়ে বাড়ি গেছে পাকুদার বাড়িতে। একদম বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাওয়ার আলাদাই মজা। চলো এখন তুমি পিঙ্ক কালারের আর ওয়ান ফাইভ চালাবে তো? চালাবো না রাস্তা পিছি ঘুরে আসছি। খাইছে সকালে? ফুল স্পিড প্যাতা তা 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 তা। আমরা এখন আর ফাইভ নিয়ে বাড়িছি, এই যে আমাদের আর ফাইভ, আমরা ব্লগার। আমরা কি? আমরা ব্লগার। এই দেখো কোথায় চলে এসেছি। আরে মাইরা দেবে বলদের ডাল। এই হোলি কবে জানি না, কিন্তু ওইদিকে তাকায় দেখলে বোঝা যায় হোলি খেলা হইতাছে। ওই যে ওই মাথায় হুদা ধুলা ওরে এই রাস্তা করতেছে, লাইট অফ হয়ে গেছে, জানি না ক্যামেরা অফ হয়েছে না লাইট অফ হয়েছে। আরে ঠিক আছে দেখেন তো ঠিক আছে, এটা আমরাও জানি, সবাইকেও জানতে হবে, তার জন্যই বলছি যে চুপচাপ থাক। লোকে কইবো আমরা প্রফেশনাল ব্লগার। একদম একদম রাস্তা যাইতে স্যার কইতেছে কিসের প্রভাকর? কিসের কে প্রভাকর? দোকানে আসো তো। এই দোকানে এই দোকানে একটা জিনিস ছিল, আমি ছোটবেলা যখন আসতাম পিসি বাড়িতে, এই জায়গাটা সুইচ ছিল পাখা চালানোর, সে পাখা চালানোর সুইচটা নাই। কলিং বেল শর্টকাট। তো আমাদের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, 2 কিলো মাংস, 4 কিলো আটা নিয়ে যাবো এখন মাঠে পিকনিক করবো। পিকনিক করবো মাল নেওয়া হয়ে গেছে আমাদের, 4.5 বোতল বাংলা। আমার মুখ চুক খেলা গুলো হয়ে গেছে, আরে বিয়ে হয়ে গেছে। আরে
কয় কি বিয়ে হয়ে গেছে গা, কে পালা গেছে? হ্যাঁ আমার এখনো বিয়ে হইলো না, আর আমার যত এক্স গার্লফ্রেন্ড সব বিয়ে হয়ে গেছে গা। কপালটাই খারাপ, আমার থেকে দুটো দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই যারা এই যারা ব্লগার করে তাকে মুখে মানে কি ব্যথা করে, সারাদিন বরবার কথা কই দিয়ে থাকে, সারাদিন কথা না কইলে ব্লগারে যে ভিডিও হবে সে ভিডিও হবে না। ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা এখন আছি পেয়ারা চুরি করতে যাবো, আমরা এখন আছি আমরা এমসের রাস্তায়, খুব সুন্দর রাস্তা বানিয়েছে, এখন আমরা বাদিকে যাবো। আরে সোজা ওদিকে কোথায় যাবে? এমসে যাবো। আরে না বিপদে পড়ে গেছি, আমরা এখন যাবো কোথায়? আরে না 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 না, ওটা ঘুরা ঘুরা দাঁড়াও, গাড়িটা লয়ে আহ, গাড়িটা নিয়ে যাও ব্লক করতে। এই পিভিকে ব্লক নামি কইতাছি, দেবু ব্লক থেকে পিভিকে ব্লক নামি একটা কথা কইতে যাইতাছি। এই তুই হ্যাঁ কি ভিডিও করস? তোর ভিডিও যখন এন্টারটেনমেন্ট খুদে হাগজ মতো হ্যাঁ ভিডিও করস, ভিডিও করবি মানুষের এন্টারটেনমেন্ট দিবি, যেন খিটকে দিয়ে খিটকে দিয়ে আসে বলতে না। আমরা যাইতেছি পেয়ারা খাইতে, পেয়ারা চুরি করে খাবো মালিক রকম, আপনার আপনার ক্ষেত্রে পেয়ারা চুরি করে খাবো, আপনি যদি পারলে ঠাকায় না ঠাকায় না ঠাকায় না পারলে ঠাকায় না পেয়ারা আপনার থেকে চুরি করে খাবো দাদা। হ্যাঁ আমরা এখন আয় বসছি পেয়ারা চুরি করতে, কিন্তু এখন পেয়ারাটা চুরি করবো না, আমরা এখন চলে এসেছি পেয়ারা চুরি করতে। ওই যে পেয়ারা বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা, জুম করে কি করে? জুম করা যায় না, জুম করা যায় না। ঠিক আছে এই গোপ্রো, ঠিক আছে আমরা এখন পেয়ারা চুরি করতে এসেছি, আমরা এখন সব থেকে ভালো জিনিস নিয়ে এসেছি। কিন্তু পেয়ারা চুরি করার আগে একটু প্লেয়ার চুরি করার আগে আমরা এটা খাবো, আচ্ছা তো লিখে দিও। তো দাদা ফোন করেছে, দাদা করছে করছে ভাই, এই দুলের মধ্যে রাখছি তো দাদা দেখলে পিড়াই হবে। হাতে যদি এইটা থাকে নিজের মনে হয় কি প্রমোশনাল, কি যেন প্রফেশনাল ব্লগার, গার্লফ্রেন্ড লাগে ঘুরতে মতন কম। হ্যালো গাইস, আমরা চলে এসেছি জঙ্গলে গার্লফ্রেন্ড নিয়ে প্রেম করতে। মাঠে পেয়ারা বাগানে চা বাগানের পাশে বন্ধুগণ, এখন আমরা বাড়িতে যাব। এই যে ডিএসএলআর বয় ফটোগ্রাফারকে এখন ক্যামেরা দিয়ে দেবো, ছবিগুলো জানিস। চলো ব্যাক টু হোম, আমরা এখন বাড়ি যাবো। এখানে অনেক উঁচু ভাই, সাবধানে সাবধানে সাবধানে, আমরা রং সাইড দিয়ে যাচ্ছি। আমি তখন চালিয়ে এসেছি, চালা ও কি সালা সেনা, আমি তখন চালিয়ে এসেছি আর এখন আমার চালাই দিয়ে দিয়েছে, আমি ভাই ধরে ফেলেছি। বলছি চালা চালা, পেছনে রোডটা যা করেছে না, মানে রোড দিয়ে সাইকেল চালাচ্ছে, অসাধারণ রোড দেখুন, মাখন মাখন রোড মাখন। মাংস খায় খা 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 মালিকের ধ্বংস বেরো করে মোটো হয়েছে, মাংস নেওয়া হয়ে গেছে, রাত্রেবেলা পার্টি হবে। তো চাটেটা এখানে আমাদের দুধালা চলে এসছে, দুধালা গ্যাস আলা দুটো একসাথে, আমরা তো ইয়ার কি করতেছি এখন চলেছি শিবুর বাড়িতে। এটা শিবুর বাড়ি, এই যে শিবুর ঠাকুমা, এটা মানে আমারও ঠাকুমা হয়, মানে এটাই আমার। সারাদিন ক্যামেরাটা লয়ে গেছে, চাষটা শেষ করে লয়ে গেছে, কিন্তু কিছু করার নাই গুরুদেব, আমরা তখন ব্লগার, আমরা ব্লগার মানে পিভিকে ব্লগিং এ লাগে থাকতে থাকতে আমরা এখন ব্লগার হয়ে গেছি। আরে ভাই তুই ঠিক আছে ঠিক আছে কেন করছো? আবার ভাবিস না তোকে ট্রোল করছি না, আমরা ট্রোল ফোল করতে জানি না, যাওয়াটা কিন্তু ভালোই লাগছে। জাপানিজে লেখা আছে, টোকিও ফোকিও সব কিছু লেখা আছে। এখন আমার মাংস দোকানে টাকা দেবো, চলো টাকা দেওয়া কমপ্লিট। এখানে ওই দেখ ওই মাথা দেখ, হোলি খেলা হইতেছে, হোলি খেলা হইতেছে,
ওই যে ওখানে হোলি খেলা হচ্ছে, এটা হচ্ছে দাদার বাড়ি। কোথায় দাদার বাড়ি? মানে এই রাস্তাটা দিয়ে দাদার বাড়ি, এটা চেকপোস্ট, এটা দাদার বাড়ির রাস্তা, সুন্দর রাস্তা। আর এটা দাদার ক্লাব, শৈশব কেটেছে এই ক্লাবে। যাই হোক, আমরা দাদার বাড়ি চলে এসেছি, ঠিক আছে? এটা দাদার বাড়ি, আবার ঠিক আছে ভাই। এই দাদার বাড়ি, আমার এখানে দাদা আনন্দ ভাই বাসান থেকে দাঁড়িয়ে রয়েছে। এই চলে এসেছি বাড়িতে, এই যে পিভিকে ব্লক, তারা একটু ব্যস্ত, পিভিকে ব্লক একটু ব্যস্ত আছে। আমরা যাই গা, আমরা কোথায় যাবো দেখি, কই যাই। এই যে পিভিকে ব্লক, লুঙ্গি পরাই কিন্তু ফাদার, মানে বাবা, জামাটা আছে ভাল লাগতেছে, দেখেন জাপানে লেখা, জাপানি জামা। বন্ধ কর, আরে জ্বরটা কমেনি, সকালবেলা ওষুধ খেয়েছি তো এখন শরীরটা গরম গরম লাগছে বলে, তাহলে আজকে দিনটা থাকি, কালকে চলে যাবো।